আমার একটা মুজাহিদ পায়ের ফাঁসি হলে বাংলার পারে করে আগুন জ্বলবে। জিহাদ 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 চায়, জিহাদ করে মারতে চায়, সাবিলো না সাবিলো না, তারিখো না তারিখো না, জিহাদ 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 চায়। বাক স্বাধীনতার দোহাই দিয়া, মত প্রকাশের দোহাই দিয়া, যে মত প্রকাশ এবং বাক স্বাধীনতা করতে চায়, তাদেরকে দিতে চায়, আমাদের জানতে মনে চায়, আমার নবীকে গালি দেওয়া, আমার নবীর স্ত্রীদেরকে গালি দেওয়া, আমার নবীর স্ত্রীদের ব্যাপারে কটূক্তি করা, এই যদি হয় আপনাদের বাক স্বাধীনতা আর মত প্রকাশ, তবে এটাও বলতে পারি আপনাদের মত প্রকাশ আমার নবীদেরকে গালি দিবে আর আমাদের হাত প্রকাশ তোদের কল্যাণ নামায় ফেলবে। আমি স্পষ্ট মুরব্বীদেরকে জানিয়েছি, আমি স্পষ্ট আজকে বলেছি মুরব্বীদেরকে, আগেও বলেছি, এই রায় হওয়ার পর থেকে বলছি, মুরব্বিয়ানে কেরাম, আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন, আমাদের মুরব্বীরাও সজাগ দৃষ্টি আছে। ও মুসলমান, এটা 94% মুসলমানের রাষ্ট্র, আরে এ রাষ্ট্রে যদি নবীকে গালি দিয়েছে তাকে হত্যার কারণে আমার নবী প্রেমী মুজাহিদদের ফাঁসি হয়ে যায়, তবে মুসলমান হিসেবে আল্লাহর নবীর লানত আল্লাহর নবীর বদদোয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা বদদোয়া রাসূলের পেতে চাই না, স্পষ্ট কথা সুস্পষ্ট কথা, জেনারেল আজিজ সাহেবের ভাইরা রাষ্ট্রের রাষ্ট্রপতির বিশেষ আইনে খুন করার পরেও ক্ষমা পাইতে পারে, রাষ্ট্রপতির বিশেষ আইন আছে, কোন ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা হলেও সে ক্ষমা পাইতে, সুস্পষ্ট কথা, রাষ্ট্রপতির একটা বিশেষ আইন আছে, যে আইনের মাধ্যমে কোনো ব্যক্তির যদি ফাঁসি হয় তাহলে ফাঁসির সাজা হওয়ার পরেও ফাঁসির রায় কার্যকর করার আগে রাষ্ট্রপতি বিশেষ আইনে ওনাকে ক্ষমা করে দিতে পারে, পারে কি পারে না? আমরা এই রায়ের বিরুদ্ধাচরণ করব না, রাষ্ট্রের যে কোনো আইন মানতে আমরা প্রস্তুত, মেনেও নিয়েছি। গত কয়েকদিন আগে আমরা সবাই দেখেছি রাষ্ট্রের একজন উচ্চ পদস্থ সেনাবাহিনী কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, জেনারেল আজিজ সাহেবের তিন ভাই হারেজ জোসেফ আনেস, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, তারা তিনজন একেবারে চিহ্নিত খুনি সন্ত্রাসী, বাংলাদেশে প্রমাণিত বিষয়, আমি কোনো রিপোর্টের কথা বলছি না, এই বাংলাদেশের আইনেও কি তাদের সাজা হয়েছিল না হয় নাই? তাদের রায় হওয়ার পরে সাজার দণ্ড না দিয়া রাষ্ট্রপতির বিশেষ আইনে তারা ক্ষমা পেয়ে ফেলছে, আমরা এই রায়ের বিরুদ্ধেও না ক্ষমারও বিরুদ্ধে না, রাষ্ট্রের যেহেতু আইন আছে রাষ্ট্রপতি ক্ষমা করছে সমস্যা নাই, কিন্তু আমাদের জানতে মনে চায়, জানতে মনে চায়, ও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এই বাংলাদেশেই তো আপনারা বাস করেন, আপনারাও তো মুসলমান, আপনারা জেনারেল আজিজের ভাইদেরকে বিশেষ আইনে ক্ষমা করে দিয়েছেন খুন করার পরেও, জানার পরেও, রায় হওয়ার পরেও, তাহলে আমাদেরও একটা আবদার আছে, আমরাও চাই আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছে, ব্লগার রাজীব ব্লগার অভিজিৎ রায়, এদেরকে মারার কারণেও আমার ভাইদের ফাঁসি দিতে পারব। এই কথা বলা কি আমার অন্যায়, অযৌক্তিক? অযৌক্তিক কোনো কথা? আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কিন্তু যদি রাষ্ট্র মনে করে আল্লাহর নবীরে যারা গালি দিছে সেই সাথে মেয়ে রাসুলদেরকে হত্যা করার কারণে ফাঁসি হবে আর রাষ্ট্রপতির ভাইয়েরা বসে বসে ললিপপ খাবে, আমরা এই সমস্ত কাজ বাংলার জমিনে দেখব না। আমার একটা মুজাহিদ ভাইয়ের ফাঁসি হলে বাংলার পারে করে আগুন জ্বলবে। হাত দিয়া না খায়া, হাত দিয়া না খায়া, চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নাই, আগেই বলছি আবারও বলতেছি, সাতেমে রাসুলকে হত্যাকারী আমার একটা ভাইকে আগে বলছি, আরজি পেশ করছি, মাফ করে দেন, আইন নিজের হাতে তুলে নিয়েছে, যদিও এরা অপরাধী না? অপরাধী? জোরে বলেন, রাষ্ট্র যখন তাদের আইন নিজেরা পালন করবে না, রাষ্ট্র যখন তাদের আইন নিজেরা দায়িত্ব পালন করবে না, রাষ্ট্রের বিচারকরা যখন সাতেমে রাসুলকে মৃত্যুদণ্ড দিবে না,
তখন কোন মুসলমানের অন্তরে নবী প্রেম জায়গা উঠলে তাকে হত্যা করা। আরে এই পৃথিবীতে তো বাবাকে কেউ ধমক দিলে, বাবারে গালি দিলেও মানুষ অনেক সময় হত্যা করে, করে কি করে না? যেখানে বাবাকে গালি দিলে হত্যা করে ফেলে, তাইলে আমার আল্লাহর নবীরে গালি দিলে আমার মুসলমান উম্মতেরা নবীর উম্মতেরা কি চুপ করে বসে থাকবে ঘরে? তাহলে বলবেন আইন নিজের হাতে তুলে নিল। কিছু কথিত সেকুলার, কিছু কথিত জ্ঞানপাপীদের সাথে মাঝে মাঝে কথা হয়, এরা আমাদেরকে বলে হুজুর আচ্ছা মনে করেন আল্লাহর রসুলরে গালি দিছে, কটুক্তি করছে, আমরাও বুঝি কাজটা খারাপ, কিন্তু আপনারা এগুলো কি বলেন? ওয়াজিবুল কতল, হত্যা করে ফেলতে হবে, আপনারাই বলেন মৃত্যুর আগ পর্যন্ত তওবা করতে পারবে, আবার এখন বলেন তওবা করা যাবে না, আপনারা হত্যা করে ফেলবেন, এটা কি ধরনের কথা? আমরা বলতে চাই ও বুদ্ধিজীবীর দল, তোমরা যে কথা বলো কালিমাতু হাক্কুন নুরিদা মিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। তোমরা বলো গালি দেওয়ার পরে মারবে কি মারবে না, আইন নিজের হাতে তুলে নিবে কি নিবে না, আর আমরা বলি মারবে কি মারবে না, আইন তুলে নিবে কি নিবে না, সেটা তো পরের কথা। এই ফাতেমা রাসূলের বাচ্চা, তুই আমার নবীকে গালি দিবি কে? আমার নবীকে গালি দিবি? তোর বাক স্বাধীনতা? আমি বলবো এটা বাক স্বাধীনতা নয়, এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। ডিএসবিএনএসআই এর ভাইয়েরা এখানে থাকতে পারেন, লিখে নেন, পারলে কল্লার মধ্যে এখনই ফাঁসি দিয়ে দেন, আরে কি হবে, ফাঁসির কাছে চলতে আমরা প্রস্তুত আছি। আমাদেরকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দিবেন? আরে যে কোনোদিন মুসলমানকে মৃত্যুর ভয় দেখান না, কিসের মৃত্যুর ভয়? আমার নবী তো বলেই দিয়েছে তোহফাতুল মুমিনিল মউত, ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ, উপটৌকন স্বরূপ, গিফট স্বরূপ। আমরা মরবো আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দিদারে মাওলা জান্নাতে চলে যাব। বেটা এখনো বুঝো না, খুলনার এরশাদ শিকদারের মতো বড় বড় ভয়ঙ্কর বাংলাদেশের খুনিরা মৃত্যুদণ্ডের রায় শুই না, ফাঁসির রায় শুই না, কান্না শুরু করে দেয়, আবল তাবল বলা শুরু করে, আর আমার মুজাহিদ ভাইরা কাঁধ বেদুরের কথা হাসতে হাসতে মিডিয়ার সামনে ঘুরে ফেরে। কেন হাসে? এরা তো জেলখানার ভিতরে ঘুমায়, আর ঘুমায় ঘুমায় জান্নাতের স্বপ্ন দেখে, ঠিক কি ঠিক না? শুনতে ভয় লাগে, কয় হুজুর দি মৃত্যুর মার্ডারের পক্ষ নিছে, মার্ডারের পক্ষে মানে কি? আগেও বলেছি এখনো বলছি, আইন নিজের হাতে আমরা তুলে নিতে চাই না, রাষ্ট্র বিচারের ব্যবস্থা করুক, ঠিক কি ঠিক না? রাষ্ট্র যেহেতু বিচার ব্যবস্থা করে নাই, সাতেমদেরকে আরো পক্ষে নিছে। আরেকটা কথা বলি মুসলমান, এখন তো ফেসবুকে শুধু অভিজিৎ রায় অভিজিৎ রায় আর এই পারাফারাবি নিয়ে লেখালেখি, আর আমাদের মনে এই জায়গায় আমরা কিন্তু ভুলে গেছি সর্বপ্রথম 2013 আমার শত শত মুসলিম ভাইরা মুজাহিদ ভাইরা একটা লোকের কারণে শাপলা চত্বরের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, একটা লোকের কারণে শাপলা চত্বরের মতো ভয়ঙ্কর ঘটনা সূত্রপাত হয়েছে, সেই কুখ্যাত সাতেমে রাসুল নাস্তিকটার নাম হলো ব্লগার রাজীব। কি নাম? এখন তো অভিজিৎ রায় বলতে বলতে ব্লগার রাজীবের কথা ভুলে গেছি আমরা, ভুললে চলবে না, সেই ব্লগার রাজীবের কারণেই আমার শাপলা চত্বরে আমার ভাইরা অনেক ভাইরা শহীদ হয়েছে, হয়েছে না হয় নাই? জোরে বলেন হয়েছে না হয় নাই? অথচ এই ব্লগার রাজীবের হত্যাকাণ্ডের রায় অনেক আগেই হয়ে গেছে, এমনকি আপিলও টিকে নাই, হাইকোর্টও বহাল রাখছে, তার মানে যে কোনো দিন আমার সেই সমস্ত ভাইদেরকে ব্লগার রাজীব হত্যার কারণে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিতে পারে, রায় কার্যকর করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে পারে মুসলমান। আজকে এই নরসিংদীর জমিন থেকে এত জোরে চিল্লানোর দরকার নাই, আগেও বলেছি পরেও বলছি, চিল্লায় এত যা বলবো আসতেও তো তাই বলবো, আসতে বলি আর জোরে বলি, চিল্লায় বলি আর নিম্নিমায়া বলি, কথা আমাদের ক্লিয়ার, কথা একটাই, আল্লাহর নবীকে গালি দিছে এরা মৃত্যুদণ্ড দিতে হবে, যে তারে মারছে এরা মৃত্যুদণ্ড দেওয়া মুসলমানের রাষ্ট্রে চলবে না, কি চলবে? চলবে? আল্লাহর নবীকে যারা গালি দিছে সাতিমুর রসুল, এদেরকে হত্যার কারণে আমার মুসলিম ভাইদেরকে যদি সাজা দিতে হয়, আমি বলবো এই রাষ্ট্রের সাতিমে রাসুলদেরকে যারা বিচার করতে অবহেলা করছে, আগে এদের বিচার হবে, আগে এদের বিচার হবে, ঠিক কি ঠিক না? আগে এদের বিচার হওয়া উচিত। কেন সাতেমে রাসুলদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হলো? কেন নিরাপত্তা দেওয়া হলো? আপনারা যদি বিচার করতেন আজকে বাংলাদেশে আমার বাইরে জেলে থাকতে হতো না। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, ভুলে গেলে চলবে না,
মনে রাখতে হবে বাংলাদেশে যে কোনো দিন এই সাতে মে রাসূলদেরকে হত্যাকারী ভাইদের ফাঁসির রায় হবে কার্যকর হবে বাংলার রাজপথ অলি গলি প্রত্যেকটা জায়গা নরসিংদী নেত্রকোনা ময়মনসিংহ ঢাকা নয় বাংলার প্রত্যেকটা জেলা হেফাজতে ইসলাম যদি ডাক দেয় প্রত্যেকটা জেলা ওয়াসল করে দিতে হবে সুস্পষ্ট একটা মেসেজ দিয়ে গেলাম আপনাদেরকে একটা মেসেজ মনে রাখবেন হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলামের জেল হতে পারে হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলাম রিমান্ডে যাইতে পারে হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলাম ফাঁসির কাস্টে ঝুলতে পারে কিন্তু এক রফিকুল ইসলামরা এক মামুনুল হক এক জুনায়েদ আল হাবিব এক আল্লামা বাবু নগরীদেরকে জেলখানায় রিমান্ডে আর ফাঁসি দিয়ে দিলে বাংলার 90% 94% মুসলমানের সেন্টিমেন্ট দাবায় দেওয়া যাবে না মুসলমান আমরা তো ইস্যুর পর ইস্যু একটার পর আর একটা ভুলে যায় ভুলে যাবেন না বর্তমানে সাতেমে রাসূলদের বিরুদ্ধে সারা বাংলাদেশে যেই পরিমাণে সেন্টিমেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ওলামায়ে কেরাম যেইভাবে সচেতন হয়েছে আজকে দেখেন আওয়ামী লীগ করে বিএনপি করে যেই দলই করে আমার নবীরে কি ভালোবাসে না জোরে বলেন জোরে বলেন আমার নবীরে যদি তুমি ভালোবাসো মনে রাখবা নবীর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য নবীর জন্য তাওহীদের জন্য প্রয়োজনে নেতা দল বাবা মা সব ছাইরা দিতে হবে কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া যাবে যদি আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দেয় সে ব্যক্তি মুসলমান না ঠিক কি ঠিক না নেতা নেত্রী দল খুশি করতে গিয়া নবী এবং রাসূলকে ছাড়া যাবে না যদি না ছাড়া যদি আল্লাহ এবং রাসূলকে ধরে রাখতে পারো তবেই তুমি জান্নাতি হইবা পরীক্ষায় পাস পরীক্ষায় পাস তাহলে আমার মেসেজ হলো একটার পর আর একটা ইস্যু আছে বুইলা যাব না আমাদেরকে মনে রাখতে হবে এই নরসিংদীর এই ঐতিহাসিক প্রোগ্রাম থেকে হাজারো হাজারো জনতার কাছে আমার একটাই আবেদন আমার এই ইউটিউবার ভাইদের কাছেও একটাই আবেদন থাকলো হে প্রিয় ভাইয়েরা আমাদের কথাগুলো ছড়িয়ে দিন আমাদের কথাগুলো পৌঁছে দিন প্রত্যেকটা মানুষের কর্ণকোহরে আমাদের মেসেজ হলো এই রাষ্ট্র যদি সাতমে রাসূল নাস্তিক মুরতাদরা আল্লাহ এবং তার নবীকে কখনো গালি দেয় রাষ্ট্র যদি বিচার করে আমরা আইন হাতে তুলে নিব কিন্তু যদি রাষ্ট্র বিচার না কইরা প্রোটোকল দেয় নিরাপত্তা দেয় বাক স্বাধীনতার দোহাই দিয়া মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তাদেরকে প্রোটোকল দেয় নিরাপত্তা দেয় তাহলে তো আমরা বুঝতে হবে এই প্রোটোকল আর এই নিরাপত্তা আর এই বাক স্বাধীনতার দোহাই চার দিন পরে আরও আল্লাহর নবীরে গালি দেওয়ার পক্ষে সাফায়গা আল্লাহর নবীর বিপক্ষে আবার চার পাঁচ দিন পরে আরেক সাতমে রাসূল বলবে কেন বলবে সে তো সাহস পাওয়া গেছে আর মুজাহিদদের ফাঁসি হয়ে গিয়েছে এরা খুশি হয়ে যাবে ও মুসলমান 94% মুসলমানের রাষ্ট্রে তোমরা ওয়াদা করো নবীরে খুশি করবা নাকি এদেশের সাতমে রাসূলদেরকে খুশি করবা নবীরে যদি ও মুসলমান উলামায়ে কেরাম বাবারা তোমাদের পায়ে হাত ধরে বলি প্রত্যেকটা আলেম চৌকস হও পকেটের দন্দা হাতিয়ার দন্দা আরামায়েশের দন্দা মাদ্রাসা মসজিদের কথা ভুলে যাও সব ভুলে গিয়ে একটা কথা চিন্তা করো আমার রসুলের যদি গালি দেওয়ার কারণে সাতেমদেরকে হত্যার কারণে এই দেশে মুজাহিদদের ফাঁসি হয় তবে আমার নবীর গজব আমার নবীর বদদোয়া পড়তে আমাদের উপরে বাকি থাকবে না তাহলে নবীর বদদোয়া আমরা নিতে চাই নাকি আল্লাহর নবীর পক্ষে সাতেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা যদি সবাই অবস্থান নেই তখন সরকার এবং বর্তমান বিচার কার্যালয় নড়ে চড়ে বসবে বুঝবে এদেরকে ফাঁসি দিলে অবস্থা সিরিয়াস হবে ঠিক কি ঠিক না তখন কিন্তু তাদের একটা নড়াচড়া শুরু হবে ও মুসলমান এই নড়াচড়া শুরু হোক ফাঁসি না হোক আমরা চাইতো আমরা চাইতো যদি আইন নিজের হাতে তুলে নিয়ে আপনাদের চোখে অপরাধ করেও থাকে আমাদের শেষ ঘোষণা রাষ্ট্রপতির আইনে যদি অন্যান্যরা প্রকাশ্যে দিবালুকে স্বার্থের জন্য নিরপরাধ মানুষকে খুন করে জেনারেল আজিজের ভাই হারেস জোসেফ আনিসরা মুক্তি পাইতে পারে তবে আমার এই ভাইগুলারও মুক্ত করে দেন আমরা খুশি ঠিক কি ঠিক না
আর আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে ফাঁসি দিয়া আমগর ঘরে চাপাইয়া দিবেন রায়, তবে মনে রাখবেন বাংলার প্রত্যেকটা দামাল ছেলে এক হয়ে যাবে, বাংলার কোটি কোটি জনতা রাজপথে নেমে আসবে। নসিন্দির ময়দান থেকে শেষমেশ আখেরি পয়গাম একটা গজল কবি মুহিব খানের বলে যায়, আর মতানৈক্য করার সময় নাই, কে আজহারি ওয়াজ শুনো, কে সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনো, কে আজহারি সাহেবের ওয়াজ শুনো, কে মামুনুল হকের বয়ান শুনো, কে সাইদি সাহেবের বয়ান শুনো, কে কোন বক্তার ওয়াজ শুনো, কে আব্বাসি সাহেবের ওয়াজ শুনো, আরে কোনো দল নাই, ফিরকা নাই, কোনো মতামত নাই, নবীর ভালোবাসায় আল্লাহর নবীর পক্ষে ময়দানে অবতরণ হও, কে সুন্নি, কে ওয়াহাবি, কে মাযহাব মানে, কে মানে না, কে কওমি, কে আলিয়া, দেখবার টাইম নাই, হাতে হাত রাখো, গর্জে উঠো, ময়দানে অবতরণ হও, রাসূলের পক্ষে জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য প্রস্তুত হও। যদি তাই হয় তামান না, তবে সব মরা লাগবে না, এরা চুপসে যাবে, সবার মরার দরকার না, এরা চুপসে যাবে, বন্ধ হয়ে যাবে, দম বন্ধ, বুঝেন না? আরে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয় সাংবাদিকদের সামনে, হাজারো মানুষের সামনে, হঠাৎ কইরা কে জানি বইলা উঠছে আল্লাহু আকবার তালেবান আইলো, এমনি ডোনাল্ড ট্রাম্প দৌড়। দেখেন নাই ভিডিও? দেখেন নাই? ওয়াই তু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া আদুকুম যেন বাতেলদের অন্তরে তোমার আমার ভয়, তোমার আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে, তোমার আমার ভয়ে আল্লাহর নবীর দুশ্মনী করবে দূরের কথা, রাত্রে স্বপ্ন যুগে দেইখা চিৎকার করে উঠবে। এই রকম ইমানি জজবা পয়দা করো, দলাদলি করা যাবে? বাংলার সব পীর মশায়েক উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ, অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, না পাক বানাতে দেব না কাউকে, মুমিনের এই যায় নামাজ, ঠিক কি ঠিক না? বাংলার সব পীর মশায়েক উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ, অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, না পাক বানাতে দেব না কাউকে, মুমিনের এই যায় নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে আর থাকি কোটি মানুষের অন্তরে, ঠিক কি ঠিক না? ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে আর থাকি কোটি মানুষের, আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে, আমাদের লাঠি কি এক ঘরে না, বাংলার সব ঘরে ঘরে, বাংলার প্রত্যেক ঘরে মুসলমান আছে না নাই, তাইলে নবীর লাঠি আছে না নাই, যদি প্রয়োজন হয় লাঠি নিতে নিতে প্রস্তুত তো, প্রস্তুত তো, সোজা আঙ্গুলে গি না উঠলে আঙ্গুল, আমরা বলছি জেনারেলের ভাইয়েরা মুক্তি পাইতে পারলে এরাও মুক্তি পাইতে পারে, সোজা আঙ্গুল, যদি মনে করেন বেঁকা করতে হবে, আমির হেফাজত আল্লামা বাবুনগরীর আঙ্গুল বেঁকা হইতে দেরি লাগবে না, একেবারে সাবধান হয়ে যান, কথা আমাদের কোনো এদিক সেদিক নাই, সুস্পষ্ট বক্তব্য, যদি মনে করেন মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ, যদি মনে করেন ফাঁসি দিবেন তাইলে বেজাল আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে, নবীর পক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, ফজলুল করিম কাসিমী সাহেব হুজুর বলছিলেন রাসূলের ভালোবাসার কথা বলবো, কি বলবো রাসূলের ভালোবাসার কথা, লম্বা সময়ের দরকার, এজন্য মূল বক্তব্যটা ছেড়ে দিয়ে গেলাম, আমার বক্তব্য পরিষ্কার, কোনো অগুচালু কথা বলার চেষ্টা করি নাই, সরাসরি একটা মেসেজ দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে, নবীর পক্ষে যুদ্ধ করার মতো তৌফিক দান করুন, আল্লাহ নবীর মতাদর্শ অনুযায়ী চলবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।